नमस्कार बंधुरा, माई रोज गार्डेने अपन के अनेक अनेक स्वागत। आम्रा प्रत्येके चाहिए गोलाप गाचे बेसाल सूट आसुक, किन्तु आम्रा अनेके बेसाल सूट आमादेर गाचे आनते पारी ना। कि भावे गोलाप गाचे बेसाल सूट आना जाबे, तो पुरो ब्यापारटा आज के स्टेप बाई स्टेप आपनादेर काछे भिडियोते तुले धरब। भिडियोटी शेष अब्दि देखबेन, भालो लागले एकटी लाइक देबेन, और चैनले जारा नतून आसबेन तारा प्लिज चैनलटिके सबस्क्राइब करे माई रोज गार्डेनेर पाशे थाकबेन। बंधुरा, गोलाप गाचे बेसाल सूट आनते गेले आमादेरके एकटा साधारण एकटा परिचर्या तो अवश्य करते हबे। आपनादेरके आमी एई जायगाय प्रथमेई बोलबो जे जे समस्त गाछेर बयस मोटामोटी एक बछरेर बेशी, अर्थात जेगुलो एकटु परिणत गाछ, सेई सकल गाछेई किन्तु एई समयटाते बेसाल सूट आसबे। कारण एई समय बेसाल सूट आसार मतो एकटा समय तैरी हये गेछे। तो जे समस्त गाछ अनेकटा छोटो, अर्थात जारा এই সদ্য গাছ প্রতিস্থাপন করবেন তাদের কাছে হয়তো বেসাল স্যুট এই মুহূর্তে আসবে না, কিছুটা সময় লাগবে। ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে তারা কিন্তু বেসাল স্যুট পাবেন। আর যারা জুন জুলাই মাসে গাছ প্রতিস্থাপন করেছেন, অর্থাৎ বর্ষার সময় গাছ প্রতিস্থাপন করেছেন, তাদের কাছেও এই সময়টাতে যে খুব ভালো বেসাল স্যুট আসবে এমনটা বলবো না। তবে তারা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা, যেগুলো এখন আমি করতে বলবো, তো সেগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই তাদের কাছে পরবর্তী সময় কিন্তু বেসাল স্যুট আসবে। প্রথমে যে ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে বেসাল স্যুট আনার জন্য এমন কোনো ম্যাজিক টিপস নেই। কারণ আমি ভিডিওটা আপনাদেরকে দেখতে বলেছি, তার মানে এটা নয় যে একদম শেষে গিয়ে আমি আপনাদেরকে হতাশ করব। হতাশ হবার কিছু নেই, প্রত্যেকের গাছেই কিন্তু বেসাল স্যুট আসবে একটা নির্দিষ্ট সময়ে। কিছু কিছু কাজ যেগুলো আমাদেরকে করতে হবে, তো সেটা করলে বেসাল স্যুট আসবে এমনটা নয়। গাছটা মোটামুটি রেডি হবে, গাছটা যখনই ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে তখনই কিন্তু সেই গাছগুলো থেকে আমরা বেসাল স্যুট পাব। বেশ কিছু কাজ আমরা এই সময় গোলাপের উপর করব, তো সেই সকল কাজগুলো কি কি, তো আমি এরকম পাঁচটা কাজের কথা আমার অন্তত মনে পড়ল, তো জাস্ট সেই পাঁচটা কাজেই আমি আপনাদের কাছে তুলে ধরব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গোলাপ গাছকে ঠিকঠাকভাবে এখন কিন্তু জল দিতে হবে। কারণ আমরা প্রত্যেকেই গোলাপ গাছে জল দিই, কারণ এই যে সময়টা চলছে এই সময় আমাদের গোলাপ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি, তার জন্য প্রত্যেকেই আমরা গাছকে ভালোভাবেই যত্ন করছি, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ঠিকঠাকভাবে জল আমরা কি দিতে পারছি এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। কারণ গোলাপ গাছে জল যদি কম দেন, ময়েশ্চারের যদি অভাব হয়, সেক্ষেত্রে গোলাপ গাছে নতুন করে স্যুট আসবে না, ফুল ভালো হবে না, ফুলের লাস্টিং অনেক কমে যাবে, তো সেই একটা প্রবলেম থাকে। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে জল বেশি হলে, জল বেশি হলে যে প্রবলেমটা হবে, জল কম দিলে যে ব্যাপারটা হবে সেটা কিন্তু উপর থেকেই দেখতে পাবেন, আর জল বেশি দিলে যেটা হবে সেটা হচ্ছে রুটের মধ্যে প্রবলেমটা হয়ে যাবে, সেটা আমরা আবার দেখতে পাবো না। মানে প্রথম প্রথম আমরা বুঝতেই পারবো না যে গাছের ব্যাপারটা কি হচ্ছে, তাই গাছের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো সেই ব্যাপারটা কিন্তু ভালোভাবে একটু আমাদেরকে খেয়াল করে কাজটা করতে হবে। যখন জল দেবেন তখন কিন্তু মাটির ময়েশ্চারটা বুঝে জল দেবেন, কোন গাছে কতটা পরিমাণে জলের টান আছে, তো সেটা আমি এখান থেকে বলে দেব তো সেটা হবে না, আপনাদেরকে নিজেদেরকেই বুঝতে হবে। অভিজ্ঞতা থেকে এই ব্যাপারটা হয়ে যাবে, অটোমেটিকভাবে হয়ে যাবে। আর গোলাপে যখন জল দেওয়ার ব্যাপারটা আপনি শিখে যাবেন তখন দেখবেন গোলাপ করা অনেক ইজি হয়ে যাচ্ছে। তাই সাধারণ ব্যাপার, প্রত্যেক দিন কিন্তু জল দেওয়ার ব্যাপারটা আপনাকে ঠিকঠাকভাবে দেখে শুনে করতে হবে। জল লাগলে পরে জল দেবেন, যদি জল মনে হয় যে আজকে প্রয়োজন নেই তাহলে জল দেবেন না। প্রত্যেক দিন স্নান করাবেন গাছকে, কিন্তু মাটিতে জল দেওয়াটা দেখে শুনে করতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গোলাপ গাছকে কিন্তু পর্যাপ্ত রোদে রাখতে হবে এই শীতের সময়। বর্ষার সময় আমরা শেডে গাছ নিয়ে চলে আসি, টবে যারা গাছ করি তাদের ক্ষেত্রে এই একটা সুবিধা আছে, আমি নিজে জমিতে গাছ করি তো আমার এই সুবিধাগুলো নেই, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমাকে করতে হয়। কিন্তু যারা টবে করেন তাদের কিন্তু এই সুবিধাগুলো আছে, বর্ষার সময় তারা যেমন শেডে রেখেছিলেন গ্রীষ্মের সময় তারা শেডে রাখতে পারেন। আবার এই সময়টাতে পর্যাপ্ত যে জায়গাতে রোদ আসবে সেই জায়গাতে টব রাখুন, পর্যাপ্ত রোদটা এই সময় খুব প্রয়োজন। প্রচুর পরিমাণে এখন গাছের এনার্জির প্রয়োজন হচ্ছে, এই এনার্জিটা আমরা যেমন খাবার দিয়ে করছি, গাছকে তো খাবার তৈরি করতে হবে, রান্না করতে হবে, তার জন্য সূর্যালোকটা চাই। তো সূর্যালোকটা ঠিকঠাকভাবে পাবে এমন জায়গায় রাখুন। আর এই সময় এইচটি ভ্যারাইটি এবং গ্যান্ডি ফ্লোরা প্রজাতিতে
সবথেকে বেশি কিন্তু বেসাল্ট স্যুট আসবে। আর এই দুটো ভ্যারাইটি খুব বড় মাপের যেহেতু ফুল হয়, এইচটির ফুল আপনারা সবাই জানেন যে অনেক বড় মাপের ফুল হয়, এবং তারপরেই যে ফুলগুলো হয় সেটা হচ্ছে গ্যান্ডিফ্লোরা। তো এই দুটি প্রজাতির গোলাপ গাছের জন্যই কিন্তু পর্যাপ্ত রোদের প্রয়োজন হয়, তাই এই সময় মোটামুটি 6 থেকে 8 ঘন্টা রোদ পাবে। এত সকল বোঝার দরকার নেই, যেখানে সারাদিনেই কম বেশি রোদ পাবে সেই রকম জায়গায় টবগুলোকে রাখুন, তাহলে দেখবেন আপনার গোলাপ গাছ ভালো থাকছে এবং সেই গাছগুলো থেকে কিন্তু বেসাল্ট স্যুট পাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। গোলাপ গাছে খাবারটা হচ্ছে একটা মেন পার্ট। অনেকে আমাকে বলেন যে আপনি তো অনেক ধরনের খাবার বলছেন। দেখুন বন্ধুরা, গাছের হেলথ অনুযায়ী গোলাপ গাছে খাবার কিন্তু এই সময় চলবে। একটা কোনো খাবার নির্দিষ্ট করে বলা যাবে না, তারা আমাকে বারবার বলছেন একটা নির্দিষ্ট পার্টিকুলার খাবারের কথা বলে দিন। পার্টিকুলার খাবার গোলাপ গাছে অন্তত দেওয়া যাবে না। যেমন ডাক্তারবাবুরা বিভিন্ন রুগীকে বিভিন্ন ধরনের মেডিসিন দেন, সেই রকমভাবে গোলাপ গাছের হেলথের উপর নির্ভর করে আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিতে হয়। যেহেতু আমি ভিডিও করে আপনাদের কাছে পুরো ব্যাপারগুলো উপস্থাপন করছি, গাছটা যেহেতু দেখতে পাচ্ছি না, তাই আমার পক্ষে বোঝা সম্ভব হবে না যে কার গাছের কী প্রয়োজন। তার জন্য আমাকে প্রত্যেক দিনে বিভিন্ন ধরনের খাবারের একটা তালিকা তৈরি করে আপনাদেরকে দিতে হয়। তবে একটা সুস্থ সবল গোলাপ গাছকে রাখতে গেলে যে যে খাবারগুলো লাগবে এবং সেই খাবারগুলো বেসাল্ট স্যুট আনতে গেলে লাগবে, কারণ গাছটাকে সুস্থ সবল রাখলেই কিন্তু আমরা বেসাল্ট স্যুট পাবো। তো যে খাবারটা আমাদেরকে দিতে হবে, নর্মাল যেগুলো ব্যালেন্স এনপিকে হয় সেটা 19-19-19 বা 20-20-20, এটা দিতে লাগবে। তার সাথে ম্যাগনেসিয়াম সালফেটটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। ম্যাগনেসিয়ামের একটা বিশাল বড় ভূমিকা আছে বেসাল স্যুট আনার ক্ষেত্রেও, তাই ম্যাগনেসিয়ামটা অবশ্যই ওই স্প্রে করে দিতে হবে। 5 গ্রাম এখন বড় গাছ যেগুলো, কারণ আমরা এখন আজকে বেসালের মূল আলোচনা করছি, তো বেসালের যে আলোচনা হচ্ছে সেখানে মানে আমি আগেই বলে দিয়েছি সেগুলো সমস্তই হচ্ছে পরিণত সমস্ত গাছ আছে। তো সেই সমস্ত গাছে 5 গ্রাম অর্থাৎ ওই বড় যে চামচগুলো হয়, চা চামচ যেগুলোকে আমরা বলি, সেই চামচের 1 চামচ, এবং তার সাথে 1 চামচ আপনাকে নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, এটাও কিন্তু 5 গ্রাম। এবারে অনেকে আমাকে প্রশ্ন করেন 1 লিটার জলে কটা গাছকে স্প্রে করা যাবে, সেটা কিন্তু বলা একদমই সম্ভব নয়, কারণ গাছের হেলথ যেরকম হবে, কিছু কিছু গাছ আছে যে খুব মানে দারুণ হেলথ হয়েছে, তো সেই রকম গাছে আপনাকে মোটামুটি ওই 1 লিটার জলে হয়তো 2 থেকে 3 গাছকে স্প্রে করা যাবে। আবার যদি দুর্বল গাছ থাকে তথাগতিত অনেকটা মানে অত শাখা প্রশাখা নেই, তো সেই রকম গাছে আপনি 5 থেকে 6 গাছকে দিতে পারেন। আরও যদি দুর্বল গাছ হয় সেক্ষেত্রে 7-8 গাছকে দিতে পারেন, তো সেটা কিন্তু বলা যাবে না। তো 1 লিটার জলে প্রত্যেকটা গাছকে ভালোভাবে একদম স্নান করানোর মতো করিয়ে দিন, তো তাতে করেই গাছে খাবার প্রদান করার ব্যাপারটা হয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ফিডিং। সেকেন্ড একটা ফিডিং রাখতে হবে, সেটা হচ্ছে জৈব খাবার। বেসাল্ট স্যুট আনতে গেলে মাটি হালকা রাখতে হবে এবং মাটিকে আলগা রাখতে হবে, যাতে করে অক্সিজেন সরবরাহ ঠিকঠাকভাবে হয়, এবং মাটিকে হালকা এবং মাটিকে পুরো ঝুরঝুরে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে কম্পোস্ট ব্যবহার করতে হবে। 1 মুঠি ভার্মি কম্পোস্ট বা 1 মুঠি আমরা গোবর সার, যে কোনো একটা টবের গাছের ক্ষেত্রে প্রত্যেক মাসে একবার করে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের টবের মাটিটা অনেক বেশি ঝুরঝুরে থাকবে এবং টবের মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া চলাচল হবে, এবং হাওয়া চলাচল হলেই একটা রুটের মধ্যে কোনো প্রবলেম হবে না। রুটের মধ্যে যে সমস্ত জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, তো সেগুলো সমস্ত ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ওই হাওয়ার সংস্পর্শে। সেকেন্ড যেটা বলা, সেটা হচ্ছে আমরা গোলাপ গাছে এখন প্রায়শই বিভিন্ন ধরনের তরল জৈব সমৃদ্ধ খাবার অ্যাপ্লাই করি। তো তরল জৈব সমৃদ্ধ খাবার কিভাবে গোলাপ গাছের জন্য রেডি করতে হয় সেই ব্যাপারটা আমি আজকে বলে ভিডিওটা বাড়াবো না, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে সরিষার খোল ভেজানো জল বা ভাতের ফ্যান, তো ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সমস্ত খাবারগুলো বানানো হয় সেই সমস্ত খাবার কিন্তু এখন আমাদের গোলাপ গাছে ইউজ করতে হবে, এটা সেকেন্ড খাবার। এবং থার্ড আর একটা ফিডিং, সেটা হচ্ছে একটা জৈব মিক্স ফুড। গোলাপ গাছের জন্য আমি যে জৈব মিক্স ফুডটা আপনাদের জন্য বানিয়ে দিয়েছি, তো সেই মিক্স ফুডটা প্রত্যেক সপ্তাহে আপনারা 1/2 চামচ করে, ওই 5 গ্রাম যেটা চামচ বলছি তো তার 1/2 চামচ অথবা 2.5 গ্রামের মতো আমরা আমাদের গোলাপ গাছে ইউজ করব। এই 3টে খাবার আমরা এখন মোটামুটি ইউজ করব, যার মধ্যে
আমরা কিন্তু জৈব খাবারটা বেশি ইউজ করার চেষ্টা করছি, জৈব খাবারটা বেশি ইউজ করার চেষ্টা করছি এই কারণে, কারণ আমরা অনেক সময় বলি যে আমাদের গোলাপ গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের একটা প্রয়োজন, মাইক্রোনিউট্রিয়েন্টসের একটা বিরাট বড় উৎস এই জৈব সমৃদ্ধ খাবার। আমরা যদি ঠিকঠাকভাবে এই জৈব খাবারগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে আলাদা করে বাজার থেকে মাইক্রোনিউট্রিয়েন্টস কিনে দিতে হবে না। জাস্ট একটা পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, পিজিআর আর মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু এক নয়, অনেকেই দুটোর মধ্যে একটু গুলিয়ে ফেলেন। তো তাদের জন্য এটা বলার যে পিজিআরটা আমরা আলাদা করে অ্যাপ্লাই করতে পারি, তবে আলাদা করে মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে লাগবে না যদি আমরা এইভাবে জৈব খাবারটা দিতে পারি। আর একটা গোলাপ গাছকে দাঁড় করিয়ে রাখার জন্য জাস্ট ওই খাবারটা যেটা বললাম, এই খাবারটা কিন্তু মেন একটা পার্ট, এই খাবারটা দিতে হবে, ঠিক আছে? আজকের ভিডিওটা বেসাল শুটের জন্য, তাই গুলিয়ে ফেলবেন না। দুর্বল গাছের জন্য আলাদা, প্রচুর ফুলের জন্য আলাদা, ব্রাঞ্চ আনার জন্য খাবার আলাদা, প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা। যারা একটু গুলিয়ে ফেলেন তাদের কিন্তু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। তো তাদেরকে আমি বলবো ভিডিওগুলো ওই স্কিপ করে করে দেখার জন্যই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। ফুল ভিডিওগুলো ওয়াচ করুন, প্রত্যেকটা কথা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, না বললে কিন্তু বুঝতে পারবেন না, এবং সেইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। অন্য কোনো শর্টকাট রাস্তা নেই, শর্টকাট রাস্তা থাকলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতাম। এর পরের যে ব্যাপারটা বলবো, সপ্তাহে আমরা তিন ধরনের খাবার ব্যবহার করছি, কিন্তু এই যে খাবার ব্যবহার করার সময় আমরা প্রত্যেকটা নিয়ম কিন্তু ঠিকঠাকভাবে পালন করব। আমি প্রথমেই বলছিলাম যে খাবারটা স্প্রে করে দেওয়ার কথা বললাম, সেটা আপনাদেরকে ভালোভাবে গাছগুলোকে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। সামনের দিকটা, পিছনের দিকটা, পাতার সমস্ত জায়গাটা যেন পৌঁছে যায় এই জলটা, তো সেই রকমভাবে আমাদেরকে করতে হবে, পরিমাণ মতো করতে হবে। মাত্রা যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে না পারি সেক্ষেত্রে কিন্তু গাছের প্রবলেম হবে। অনেকে বলেন আপনি যে খাবারটা দিতে বলেছেন সেই খাবারটা আমি দিয়েছি, তারপরে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। তো বেশি খাবার দিয়েছেন, বেশি খাবার দিলে প্রবলেম হয়ে যাবে। গোলাপ গাছে খাবারের প্রচুর এনার্জি, ও খেতে চায়, কিন্তু খাবারটা তো বেশি নিতে পারবে না, তার জন্য আমাদেরকে একটা পরিমাণ মতো খাবার দিতে হবে। তাই পরিমাণটা কিন্তু সবসময় ভালোভাবে খেয়াল করুন, খাবার দিলাম কি খাবার দিলাম না এটা বড় কথা নয়, খাবার আপনাকে যদি দিতে হয় সেই পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে করতে হবে। বিকল্প খাবারগুলো কি হতে পারে তো তা নিয়ে আমি পরে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব, সেখানে বিকল্প ব্যাপারটা বলবো। এরপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার টিপ, সেটা হচ্ছে গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। একটা গোলাপ গাছকে আমরা আজকে সুস্থ সবল রাখতে চাইছি, কারণ বেসাল শুট পেতে গেলে গাছটাকে সুস্থ সবল রাখতে হবে, এবং তার জন্য গাছকে রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টের ভিডিও আপনারা অনেকগুলোই পেয়েছেন। রুট ট্রিটমেন্ট করার জন্য মূলত তিনটে জিনিসের প্রয়োজন হয়, একটা রুট হরমোন লাগে, একটা হিউমিক অ্যাসিড লাগে, আর হিউমিক অ্যাসিডের একটা বিরাট বড় ভূমিকা আছে গোলাপের ক্ষেত্রে, তো সেই হিউমিক অ্যাসিড লাগবে। আর একটা যেটা লাগে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটা রেডোমিল গোল্ড হলে সবচেয়ে ভালো হয়। তো এই যে তিনটে জিনিস বললাম, এই দু গ্রাম দু গ্রাম দু গ্রাম করে নেবেন এবং ভালোভাবে এক লিটার জলে গুলিয়ে নেবেন, এবং সেই জলটা আপনারা প্রত্যেক গাছে 150 থেকে 200 ml দেবেন। এটা কিন্তু প্রত্যেক সপ্তাহেই আপনাকে দিতে হবে। আমি যে ব্যাপারগুলো বললাম এই প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু প্রত্যেক সপ্তাহের বলা হচ্ছে। এছাড়া যেগুলো থাকে কীটনাশক, ফাঙ্গিসাইড, সেগুলো তো অবশ্যই করতে হবে গাছটাকে সুস্থ সবল রাখার জন্য। আলাদা করে পিজিআর আপনি দিতে পারেন, তো মিরাকুলান পিজিআরটি দিতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড বলে একটি পিজিআর আছে সেটা দিতে পারেন, সাগরিকা বলে একটি পিজিআর আছে, যেগুলো মোটামুটি আমি জানি, ব্যবহার করেছি, তার রেজাল্ট জানি, তো সেগুলোই আপনাদেরকে বললাম। তো মোটামুটি এইরকমভাবে যদি পরিচর্যা করতে পারেন, এটা কতদিন করতে হবে নির্দিষ্ট করে বলা যাবে না, মোটামুটি এটা জানুয়ারি মাস অবধি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই গোলাপ গাছ থেকে বেসাল শুট আসবে, এবং পরবর্তী সময়ে বেসাল শুট নষ্ট হয়ে যাওয়া, বেসাল শুট ওই মাঝপথে আটকে যাওয়া, তো এইরকম যে ব্যাপারগুলো, প্রবলেমগুলো আমরা প্রায়শই শুনি, তো সেগুলো অনেক কম হবে। এবং এই কাজগুলো করলে কিন্তু দেখবেন আপনার গোলাপ গাছটাও অনেকটা হেলদি হচ্ছে, গোলাপ গাছটা একটা ঝোপালো হবে, গোলাপ গাছটা দেখতেও ভালো হবে, এবং এই গাছটা থেকে আপনি কিন্তু পরবর্তী সময় প্রচুর পরিমাণে ফুলও পাবেন। অর্থাৎ একটা কাজ করলে অনেকগুলোই আপনার সুফল পাচ্ছেন। এখনই বেসাল শুট আসবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় বেসাল শুট পাবো, উপকারটা আমরা মোটামুটি এগুলো করলে অবশ্যই পাবোই পাবো। তো এই কাজগুলো করতে থাকুন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকু।